আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সাইদুল ইসলাম, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা মাদারবোর্ডের রিভিউ আছে, সেটা হচ্ছে MSI ব্র্যান্ডের B450 গেমিং প্লাস ম্যাক্স। গেমিং লেখাটা এখানে একটা কথা ক্লিয়ার করে দেয়, যারা মনে করেন যে গেমিং মাদারবোর্ড শুধু গেম খেলার জন্য। অনেকে বলে যে ভাই আমার গেমিং বোর্ড দিয়ে না, আমি গ্রাফিক্সে কাজ করবো বা ভিডিও এডিটিং করবো, তারা বলে কি যে আমার গেমিং বোর্ড দরকার। আসলে ভাই গেমিং বোর্ড বা গেমিং লেখা যেসব বোর্ডে থাকে এগুলো শুধু গেমিংয়ের জন্য না। যখন আপনি একটা হাই এন্ড পিসি বানাবেন বা একটা হাই ক্লাস একটা মাদারবোর্ড, তখন হচ্ছে দেখবেন যে এই টাইপের মাদারবোর্ড আপনাকে নিতে হবে। এটা হচ্ছে MDM 4 socket B450 চিপসেটের মাদারবোর্ড, PC Express 3 ওভারক্লকিং সাপোর্ট করবে। আর এখানে হচ্ছে ব্যাক সাইড হচ্ছে মাদারবোর্ড একটা প্যাটার্ন দেওয়া আছে, এখানে কি ফিচারগুলো দেওয়া আছে আর শিলের একটা প্যাটার্ন দেওয়া আছে। তো চলুন এখন বক্সটাকে আনবক্স করে দেখি এটার ভিতরে কী কী আছে। এটা হচ্ছে মাদারবোর্ডটা বাইরে রাখলাম। এখানে হচ্ছে ড্রাইভার ডিস্ক আছে, একটা মেসের স্টিকার আছে, এখানে একটা থ্যাঙ্কস কার্ড, এখানে ছোটো একটা বই আছে আর একটা লিফলেট আছে, এখানে কুইক ইনস্টলেশন গাইড আছে, এখানে বেশ বড়সড় একটা মাদারবোর্ড আছে, ফ্রি টাইমে পড়তে পারেন। আর শিল্ড 1 প্লাস একটা ডাটা কেবল, এটা হচ্ছে আমরা 2 স্ক্রু আর একটা নোটিফিকেশন লিফলেট। এই ছিল বক্সের মধ্যে, আর কিছু নেই। এই হচ্ছে মাদারবোর্ডটা। মাদারবোর্ডের বিষয়ে কথা বলার আগে যেটা প্রথমে বলতে হয় সেটা হচ্ছে মাদারবোর্ডের লুকটা আসলেও সুন্দর। এটা হচ্ছে ডার্ক চকলেটের মধ্যে হচ্ছে রেড কালার কম্বিনেশন দিয়ে, এখানে র্যামের ডিএম স্লট হচ্ছে রেড আছে, পিসি স্লট রেড আছে, এখানে কিছু প্যাটার্ন দেওয়া আছে, সেটা হচ্ছে লুকটা সুন্দর লাগছে। কারণ আমাদের এখন ম্যাক্সিমাম কেসেই দেখবেন যারা একটু গেমিং কেসিং করে হচ্ছে টেম্পার গ্লাস থাকে, তো ওখানে ভিতর থেকে বোর্ডটাও যদি সুন্দর থাকে দেখতেও সুন্দর লাগে। তো এই মাদারবোর্ড হচ্ছে ATX ফর্ম ফ্যাক্টর, দেখতে পাচ্ছেন বড়। তো আমরা যারা মাইক্রো ATX মানে যে মিডিয়াম সাইজে ক্যাসিং নেই, ওই ক্যাসিং হচ্ছে এই বোর্ডটা সেট হবে না। তো যারা এই বোর্ডটা পারচেস করবেন এটাও খেয়াল রাখবেন, আপনার কেসিংটার জন্য ATX ফর্ম ফ্যাক্টর সাপোর্টেড হয়। তারপর হচ্ছে যদি বিল্ড কোয়ালিটির কথা বলি, যদি গেমিং মাদারবোর্ড আর MSI থেকে করা, অবশ্যই বিল্ড কোয়ালিটি নিয়ে আপনার কোনো কমপ্লেন থাকার কথা না, বিল্ড কোয়ালিটি ভালো। আর এখানে ভ্যারাম সেকশন হিটসিং আছে। মাদারবোর্ডটিতে CPU সাপোর্টের কথা বলি, AMD 1st gen 2nd gen 3rd gen Ryzen CPUগুলো সাপোর্ট করবে। র্যামের ক্ষেত্রে হচ্ছে আপনার 4টা র্যামের স্লট আছে, আপ টু 128 GB ইউজ করতে পারবেন, আপ টু 4133 MHz XMP এনাবল করে ইউজ করতে পারবেন। এখানে M.2 স্লট আছে, তারপর M.2 NVMe সাপোর্ট করবে। পিসি একটি স্লট এখানে 2টা আছে, একটা 4 মাস শিল্ড দেওয়া আছে, বাকিটা 4 মাস শিল্ড দেওয়া নেই। আর এক্সপেনশন স্লট আছে হচ্ছে 4টা, তার মানে এখানে আপনি যেহেতু ATX মাদারবোর্ড, যদি আপনি অনেকগুলো এক্সপেনশন স্লট কোনো কার্ড লাগাতে চান সেগুলো লাগাতে পারবেন। মাদারবোর্ড ইন্টারনাল আইপোর্টের কথা যদি বলি, এখানে আপনি খুব ভালো একটা সাপোর্ট পাবেন। প্রথমে হচ্ছে চেসিস ফ্যান 1 2 3 4 5টা চেসিস ফ্যান আছে, সিপিউটা ছাড়া। চেসিস ফ্যানগুলো বেশি হলে খুব সুবিধা দেয় যারা হচ্ছে আপনি এক্সট্রা চেসিস ফ্যান ইউজ করতে চান। আর একটা হচ্ছে আইপোর্ট আছে, আইপাম্প এটা ইউজ করতে পারবেন। USB 3 যেখানে প্লেসমেন্ট আছে এটা নিচের দিকে করছে, এটা আপনার ভালো সাপোর্ট দেবে USB 3টা ব্যান করার জন্য। এদিকে দেখলে অনেক সময় ব্যান করলে চেসিসে কেবলটা বেশি দেখা যায়। তারপরে হচ্ছে আপনি HD অডিও জ্যাকটা এখানে আছে, USB 3 2 আছে 2টা, ভর্তি তো 6টা SATA পড়ছে, 2টা হচ্ছে ভার্টিক্যালি, 4টা হচ্ছে হরিজন্টালি। এখানে হচ্ছে SATA কেবল আপনার রাউট করতে সুবিধা হবে। এটা হচ্ছে চিপসেট এখানে হচ্ছে আপনার হিক্সেন দেওয়া আছে, আর MSI লোগো আছে। অডিওর জন্য এখানে হচ্ছে Realtek-এর হাই ডেফিনেশন 7 channel অডিও ইউজ করা আছে, অডিও নয়েজ গার্ড আছে, এখানে হাই ডেফিনেশন কিছু অডিও ক্যাপাসিটার আছে, এখানে পাওয়ার চকগুলো ভালো মানে। আর এখানে হচ্ছে 24 পিনের পাওয়ার কনেক্টর, 6 পিনের জন্য CPU পাওয়ার আছে। মাদারবোর্ডে 4 পিনের 12 ভোল্টের 2টা RGB আছে, একটা হচ্ছে এখানে, একটা হচ্ছে উপরে। এই 2টা RGB থাকার খুব কাজে দেবে। দেখা যায় অনেক সময় আমাদের RGB কেসিং থেকে এবং RGB CPU কুলার থেকে, সেক্ষেত্রে RGB বেশি হলে খুব এটা সুবিধা দেয় আর কি পিসি বিলের ক্ষেত্রে। মাদারবোর্ডে ব্যাকআপে থাকবে হচ্ছে একটা BIOS আপডেট সুইচ, এই 2টা হচ্ছে USB 2.0, এটা হচ্ছে PS2 কিবোর্ড মাউস কম্বো, এটা হচ্ছে DVI- যেহেতু এটা কাজে দেয় না। ডিসপ্লে আউটপুটের জন্য হচ্ছে সিঙ্গেল HDMI আছে, কোনো VGA বা ডিসপ্লে পোর্ট নেই। এই দুটো হচ্ছে USB 3.1 Gen 1 আর দুটো হচ্ছে USB 3.2 Gen 2, এটা হচ্ছে গিগাল্যান্ড। আর হচ্ছে 6 পিনের হচ্ছে আপনার গোল্ডেন পিনের অডিও আউটপুট জ্যাক আছে। তো এটাতে গেলে বোর্ডের বিষয় কথা, এখন আসে কাজের কথায়। ফার্স্ট কথা হচ্ছে এই বোর্ডটা কোন পোস্টের জন্য আইডিয়াল। Ryzen 5 6400 যারা পিসি বিল করবেন তারা নিতে পারেন, 3600 3500 3700, এবং Ryzen 9 যারা নেবেন তাদের জন্য এটা আইডিয়াল হবে না, কারণ 9 নিলে আরও আপনি হাই এন্ড বোর্ডে যাবেন। Ryzen 5 7 যে কোনো সিরিজে প্রসেসর দিয়ে আপনি বোর্ডটা ইজিলি বিল্ড করতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই। তো বোর্ডটার প্রাইস হচ্ছে 10,000 টাকা। 10,000 টাকার মধ্যে যারা ATX বোর্ড নেন এই বোর্ডটা নিঃসন্দেহে নিতে পারেন। আর এটার সাথে যদি আপনি কম্পেয়ার করেন, এটা আরেকটা হচ্ছে টমহক ম্যাক্স আছে, কিন্তু ওটা হচ্ছে 11,500। 450 টমহক ম্যাক্স আর হচ্ছে আপনি 450 গেমিং প্লাস অলমোস্ট সেম। এখানে আইপোর্টে আপনি কিছু ডিফারেন্স পাবেন টমহক ম্যাক্সের সাথে 450-এর। আর বিল্ড কোয়ালিটি টমহক ম্যাক্সটা হচ্ছে আপনার মিলিটারি ক্লাস যেটা বলে, তো মিলিটারি ক্লাস বোর্ডে মূলত হচ্ছে কম্পোনেন্টগুলো একটু হায়ার গ্রেডের কম্পোনেন্ট থাকে। আর প্রাইস দেখেন হচ্ছে আপনার 1500 টাকার মতো ডিফারেন্স, তার মানে কিন্তু খুব বেশি ডিফারেন্স হবে তা না। লুকটার কথা যদি চিন্তা করেন, আর যদি একদম খুব টাইট বাজেট হয় 10-এর মধ্যে সেটা নিতে পারেন। আর মোটর ম্যাক্স একটা আছে, ওটা 9,500 টাকা। তবে মোটর ম্যাক্স হচ্ছে আপনার এক্সটার্নাল আইপোর্ট হচ্ছে ফিচার বেশি আছে, এখানে USB Type-C আছে, ডিসপ্লে পোর্ট আছে, HDMI পোর্ট আছে, ডুয়েল M.2 আছে, কিন্তু এটা হচ্ছে আপনার মাইক্রো ATX ফর্ম ফ্যাক্টরের। मोटर मैक्स प्लस टमक्स मैक्स दुईटा मदरबोर्डेर रिव्यू आमार करा आछे, चाइले भिडियो दुइटा देखे निते पारेन। तारपर होच्छे आपनार स्टील लीजन आछे जेटा अनेकटाई पपुलार, स्टील लीजनेर साथे निते पारेन। तबे स्टील लीजन जेटा होच्छे ATX ओटा होच्छे 11 टमक्स मैक्सेर प्राइसेर काछाकाछि एबं B450 जेटा माइक्रो ATX ओटा होच्छे बर्तमाने आपनार 10,000 टाकार मतो। तो फाइनल कथा होच्छे 10,000 टाकाते बोर्डटा पार्चेस करले এটা একটা গুড ডিল কিনা। হ্যাঁ, এটা একটা গুড ডিল। তো এটা পাশাপাশি অন্যান্য বোর্ডগুলো আছে, অন্যান্য ব্র্যান্ডেরও আছে, প্রাইস কিছুটা কম বেশি আছে, তো আপনি বিবেচনা করে দেখতে পারেন। তো এই ছিল আজকে ভিডিও। মাদারবোর্ডের বিষয়ে আর কিছু জানার থাকলে কমপক্ষে জানাবেন, আর এরকম সব ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।